যাচ্ছি কেরানীগঞ্জে, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন স্থানীয় প্রতিনিধি দেলোয়ার হোসেন। দেলোয়ার, আমরা তো শুনেছি যে আওয়ামী লীগ এবং বিএনপি তারা প্রবেশ পদগুলোতে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন, তো আপনি যেখানে আছেন সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আপনি জানেন আজকে ঢাকার বিভিন্ন প্রবেশ পদগুলোতে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণবঙ্গ থেকে যে যাতায়াত করে ঢাকা মাওয়া হাইওয়ে সড়ক, পোস্তগোলা ব্রিজ এলাকা, বাবুবাজার ব্রিজ এলাকা, এই এলাকার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ তারা চেয়ার পেতে অবস্থান গ্রহণ করেছে। পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বিভিন্ন চেকপোস্ট গুলোতে এবং অন্যান্য যানবাহনও চেক করা হচ্ছে। তারা এই এলাকা দিয়ে কাউকে বেরোতে দিবে না, এরকম অনেকেই কথা বলছেন। আমি সকালবেলা ভোর থেকে এখানে অবস্থান করছি। আমি এই এলাকার হাসনাবাদ, কদমতলি, বাবুবাজার ব্রিজ এবং পোস্তগোলা ব্রিজ এলাকাতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখলাম যে বিভিন্ন এলাকাতে স্থানীয় নেতৃবৃন্দ আওয়ামী লীগের তারা অবস্থান নিয়েছে। সকাল থেকে এখনো এই এলাকাতে কাউকে এই এলাকাতে যারা অবস্থান করছেন তারা এখন মিছিল করছেন বিভিন্ন এলাকাতে, এই অবস্থানের বিএনপির অবস্থানের বিরুদ্ধে আওয়ামী লীগ মিছিল করছে, সেই অবস্থা ছিল আজকের এই হাতামাওয়া এলাকার সর্বশেষ। দুই দলের কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরাখবর আমরা জানছিলাম। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আস, সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লগে কথা কইছি। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তোমার পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব চাই, কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সালামদার জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 NTV তে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।